Hello students of class 12 আলোর সমবর্তন অধ্যায় এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আলোর দ্বি প্রতিসরণ এর আগে আমরা যেটা দেখেছি যে অসমবর্তিত আলো থেকে সমবর্তিত আলো পাওয়ার জন্য আমরা প্রতিফলন এবং প্রতিসরণ ধর্মকে কাজে লাগিয়েছি তো এটাও প্রতিসরণ কিন্তু এটা একটু ডিফারেন্ট টাইপ অফ প্রতিসরণ অর্থাৎ এটার নামে মধ্যে রয়েছে দ্বি প্রতিসরণ তার মানে দুবার প্রতিসরণ হচ্ছে অর্থাৎ আপতিত রশ্মি প্রতিশ্রুত হচ্ছে দুই খণ্ডে তো এটা একটা অন্যরকম ব্যাপার রয়েছে তো এটা জানার আগে আমাদের দুটো টার্ম সম্বন্ধে জানা খুব দরকার রয়েছে তোমাদের ছায়া কিংবা সন্ত্রাপিতে সেটা উল্লেখ নেই তোমরা এটা একটু জেনে রাখা দরকার আছে সেটা হচ্ছে একটা হচ্ছে সমস্বারক মাধ্যম আর দ্বিতীয় হচ্ছে অসমস্বারক মাধ্যম যেটাকে আমরা ইংলিশে বলি আইসোট্রপিক অ্যান্ড আইসোট্রপিক তো এইখানে দেখো এই যে সমস্বারক মাধ্যম মানে কি এরকম মাধ্যম যে মাধ্যমে আলোকীয় ধর্মে কোনো পরিবর্তন হয় না যেমন আমরা স্বচ্ছ মাধ্যমের কথাই বলছি মানে এরকম স্বচ্ছ মাধ্যম যেখানে কোনো আলোকীয় ধর্মের পরিবর্তন হয় না জল কাঁচ অসমস্বারক মাধ্যম কি না এই ক্ষেত্রে আলোকীয় ধর্মের পরিবর্তন হয় যেরকম আমরা ক্যালসাইট অর্থাৎ একটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো আলোকীয় ধর্মে পরিবর্তন হচ্ছে আমাদের এই দ্বি প্রতিসরণ এই অসমস্বারক মাধ্যম থেকে সম্পর্কযুক্ত 1669 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রামসাস বার্থোলিন তো দেখবে নামটা রয়েছে রামসাস বার্থোলিন এই জায়গা রাসমাস বলি সরি রাসমাস বার্থোলিন তো রাসমাস বার্থোলিন সবচেয়ে প্রথম এই দ্বি প্রতিসরণ ঘটনাটি লক্ষ্য করেন এবং আবিষ্কার করেন কি ছিল ঘটনা না ক্যালসাইট যে কেলাস রয়েছে তোমরা বইতে 785 পেজে পেয়ে যাবে সাধারণ আলোকরশ্মি অর্থাৎ অসমবর্তিত আলোকরশ্মি যদি একটা ক্যালসাইট কেলাসের মধ্যে লম্বভাবে আপতিত হয় যদি এরকম আপতিত হবে ধরো এটা আমি একটা কেলাস ধরলাম ক্যালসাইটের কেলাস সাপোজ পি পয়েন্ট থেকে সাপোজ এইখানে পি পয়েন্ট এইখান থেকে আলোকরশ্মি আপতিত হলো তো তোমরা বইতে দেখবে যে আপতন বিন্দুটার নাম দেওয়া হয়েছে কি সেটা কিউ এই ক্ষেত্রে তোমরা দেখবে যেহেতু এটা অসমবর্তিত আলো তাহলে এই জন্য আমরা এটাকে অসমবর্তিত আলোর যে রশ্মি চিত্র অঙ্কনের যে প্রথা দুটোই থাকবে কারণ লম্ব উপাংশে দুটো লম্ব উপাংশ থেকে বিভাজন করা হলো প্রথম দ্বিতীয় তৃতীয় যে দুটো তিনটে পরস্পর যে সমান্তর সরলরেখার মতো এঁকেছি বিপরীত তীর চিহ্ন যুক্ত দিয়ে তার মানে আমরা কাগজতলের কম্পনটা কাগজতলে যে কম্পনটা আবদ্ধ এবং কাগজতলে যে অভিলম্ব বরাবর যে কম্পনটা আবদ্ধ দুটোকেই একই সঙ্গে আমরা দেখিয়েছি অর্থাৎ এটা সাধারণ আলো সাধারণ আলো এবার দেখো এই সাধারণ আলো এসে আপতিত হলো এইখানে আপতিত হওয়ার পর যেটা আমরা লক্ষ্য করি দ্বি প্রতিসরণ ঘটনার ক্ষেত্রে সব ক্ষেত্রে হবে না কিছু মাধ্যমের ক্ষেত্রে হয় যেরকম ক্যালসাইট কিংবা টুরমালাইন ওই জাতীয় আর কি কিংবা কোয়ার্স ওই জাতীয় তাহলে যেহেতু ক্যালসাইট লক্ষ্য করে এসে এবারে কি ঘটনাটি হয়েছিল রশ্মিটা আপতিত হলো এইবারে এইখান থেকে একটা সোজা যেটা নর্মালি হয়ে থাকছে আর কি একটা সোজা লম্বভাবে আপতিত হয়ে বেরিয়ে গেল এইটা হচ্ছে কাগজতলের সঙ্গে অবিলম্ব বরাবর যে কম্পনটা আর আরেকটা কি হয়েছে না আরেকটা তোমরা ডায়াগ্রামে লক্ষ্য করে দেখবে সে প্রতিষ্ঠিত হয়েছে এরকম প্রতিষ্ঠিত হয়ে যখন সে নির্গত হয়েছে আর কি এভাবে
সেও সমবর্তিত, কিন্তু তার কম্পন কাগজের তলের মধ্যে সীমাবদ্ধ। এই যে দুটো দেখতে পাচ্ছ তোমরা, যদি আমরা নামকরণ করতাম দেখতে পাচ্ছ, সেক্ষেত্রে এই রশ্মিকে আমরা বলি ও রে, কিংবা বাংলায় আমরা বলছি ও রশ্মি। কারণ এটা প্রতিসরণে যে সাধারণ নিয়ম, কিংবা আলোকের ঘটনার ক্ষেত্রে যে সাধারণ নিয়ম, সেটা মেনে চলে, মানে প্রতিসরণ সূত্র মেনে চলে, সেলের সূত্র। কিন্তু এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখবে, যেটা এস ভি যেটা দেখতে পাচ্ছি আমরা, এটাও সমবর্তিত, এটাও সমবর্তিত। এইটা স্বাভাবিক ভাবে চিন্তা দেখেই বুঝতে পারছো, তাহলে কাগজের তলের মধ্যে কম্পন সীমাবদ্ধ রয়েছে, আর এটা সেটা কাগজের তলে অভিলম্ব বরাবর রয়েছে। তাহলে দুটোতে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, নাই ওরে এটা ওরশ্মি, এটা যেহেতু মেনে চলছে, আর এইটা কিন্তু মেনে চলছে না নর্মাল যে নিয়ম, এইটা হচ্ছে কিন্তু ইরশ্মি। এখানে দেখো আমরা পার্শ্বচরণ কিংবা চ্যুতিটাও দেখতে পাচ্ছি, যেটা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। তাহলে এই যে ঘটনা, ক্যালসাইটের মতো কোন কেলাসের উপরে লম্বাভাবে আপতিত হলে সাধারণ আলোকরশ্মি দুবার প্রতিসরণ হচ্ছে, কিংবা দু রকমের প্রতিসৃত রশ্মিতে পরিণত হচ্ছে, একেই আমরা বলি আলোর দ্বি প্রতিসরণ। সবার ক্ষেত্রে হবে না, কিছু স্পেশাল কিংবা কিছু বিশেষ কিছুর উপরে আপতিত হলে হবে। যেরকম এই ক্ষেত্রে আমরা ক্যালসাইট বলেছি, অর্থাৎ এবার এই যে ও রশ্মি ই রশ্মি যে নির্গত হলো, তাহলে এখান থেকে দ্বি প্রতিসরণ হলো। এবার ও রশ্মি এবং ই রশ্মিকে আমরা পরীক্ষাতে পার্থক্য আকারেও আসতে পারে। তাহলে মাথায় রাখবে যে ও রশ্মি যেটা রয়েছে সেটা সাধারণ যে নিয়ম রয়েছে অপটিক্সে, সেটা নিয়ম মেনে চলে, অর্থাৎ আলোর প্রতিসরণ নিয়ম মেনে চলে, এবং এর ক্ষেত্রে কোনো পার্শ্বচরণ কিংবা কোনো চ্যুতি হচ্ছে না। এছাড়া ও রশ্মির ক্ষেত্রে যেটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে কি, না ও রশ্মি এর ক্ষেত্রে যে আপতন কোণ এবং যে প্রতিসরণ কোণ সেটা একই তলে থাকে, যেটা ই রশ্মির ক্ষেত্রে কিন্তু সেটা একই তলে থাকে না। তো এগুলো পার্থক্য তোমরা লিখতে পারো, তোমাদের বইতে যেহেতু নেই সেজন্য আমি আলোচনা করে দিলাম। আর যদি আমরা এই প্রতিবিম্ব সেটা কিন্তু এরকম বৃত্তাকার পথে কিন্তু ঘুরতে থাকবে। তাহলে ই রশ্মির ক্ষেত্রের জন্য এটা হচ্ছে, যেহেতু সেই সাধারণ যে নিয়ম যেটা রয়েছে আলোকরশ্মির ক্ষেত্রে প্রতিসরণের ক্ষেত্রে সেলের সূত্র নিয়ম মেনে চলা, সেটা কিন্তু সে মেনে চলে না। এই জন্য নাম হচ্ছে এক্সট্রা অর্ডিনারি রে, একে বলা হচ্ছে অর্ডিনারি রে, অর্থাৎ একে আমরা বলবো সাধারণ রশ্মি বলবো। আর যেটা ই রে সেটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি রে, এই জন্য একে আমরা বলি অসাধারণ রশ্মি। তোমরা বইতেও পেয়ে যাবে, দেখবে দুটোই রয়েছে, যে সাধারণ রশ্মি এবং অসাধারণ রশ্মি। এই যে দুটো তোমরা জানলে, এই ও রশ্মি ই রশ্মি যে সম্পর্কটা জানলে, দ্বি প্রতিসরণ ঘটনাটি হচ্ছে। এবার যেটা আমাদের সিলেবাসে রয়েছে, যে যে ক্লাসগুলোর মধ্যে এই দ্বি প্রতিসরণটা ঘটে তাদেরকে আমরা বলি কি, না দ্বি প্রতিসরণ ক্লাস। এই যে দ্বি প্রতিসরণ যে কেলাস হয়েছে, তোমরা বইতেও দেখতে পারবে যে এই যে দ্বি প্রতিসরণ কেলাস, এটা কিন্তু হচ্ছে দু রকমের মধ্যে প্রথমটা হচ্ছে পজিটিভ ক্রিস্টাল, ধনাত্মক কেলাস, আর আরেকটা হচ্ছে ঋণাত্মক কেলাস। অর্থাৎ
নেগেটিভ ক্রিস্টাল তাহলে দু রকমের পেলাস হয়ে থাকে দ্বিপ্রতিসরক পেলাস পজিটিভ ক্রিস্টাল মানে যেটা বুঝবো আমরা যে প্রতিসরক পেলাসের ক্ষেত্রে আমরা দেখব অবশ্যই দ্বিপ্রতিসরক পেলাসের ক্ষেত্রে ও রশ্মির যে গতিবেগ সেটা ই রশ্মি আমি ক্যাপিটাল ই লিখেছি অনেক জায়গাতে স্মল ই থাকে কলেজের বইগুলোতে স্মল ই লেখা আছে তো যেটা কিছু লিখতে পারো ভি ও গ্রেটার দ্যান ভি ই হবে বা ও রশ্মির জন্য যে প্রতিসরাঙ্ক সেটা ই রশ্মির তুলনায় যে প্রতিসরাঙ্ক কেলাসে তার তুলনায় কম হবে তখন সেই কেলাসটাকে বলা হয় ধনাত্মক কেলাস তাহলে কি বললাম ও রশ্মির গতিবেগ বেশি হবে ই রশ্মির তুলনায় তোমরা দেখবে ফার্স্টে যেটা রয়েছে সেটাই হচ্ছে এটা তো এর ক্ষেত্রে যেটা এক্সাম্পল অর্থাৎ উদাহরণ কি হবে না আমাদের সবচেয়ে পরিচিতর মধ্যে কোয়ার্টজ হবে যেটা সিলিকন অক্সাইড দিয়ে তৈরি এবারে আমাদের বরফ হবে এগুলো সবই হচ্ছে পজিটিভ ক্রিস্টাল এগুলো হচ্ছে সবগুলোই ধনাত্মক কেলাস তোমাদের বইতে উদাহরণ দিয়েছি আমি আর বলছি না দেখবে কোয়ার্টজের জন্য মিউ ওর মান রয়েছে 1.544 আর মিউ ই মান রয়েছে 1.553 তাহলে দেখো মিউ ওর মান কি হয়েছে এই ক্ষেত্রে না মিউ ওর মান কিন্তু বেশি 1.544 আর এই ক্ষেত্রে কত হচ্ছে 1.55 তার মানে সরি মিউ ই মান বেশি রয়েছে ভুল বললাম যেহেতু এটা ধনাত্মক কেলাস তাহলে মিউ ওর মান দেখো কম রয়েছে মিউ ই মান রয়েছে কত 1.553 তাহলে এই ক্ষেত্রে এটা একটা উদাহরণ দিয়েছে 1.544 আর মিউ ই মান রয়েছে 1.553 তো দেখো মিউ ই মান বেশি মিউ এর তুলনায় তাহলে এটা হচ্ছে ধনাত্মক ক্লাস ঋণাত্মক ক্লাসে সম্পূর্ণ উল্টো ঘটনাটি ঘটবে অর্থাৎ ভি ই এর মান ভি ও এর থেকে বেশি হবে অর্থাৎ এক্সট্রা অর্ডিনারি কিংবা অসাধারণ রশ্মির গতিবেগটা বেশি হবে অর্ডিনারি রশ্মির তুলনায় এবং মিউ ওর মান যেটা এখানে ছোট ছিল সেটা কিন্তু মিউ ই এর থেকে বেশি হবে তো ঋণাত্মক ক্লাসের উদাহরণ আমাদের কাছে খুব সহজ হবে যেরকম আমরা ক্যালসাইট আমাদের যেটা এখনই পড়লাম এছাড়া আমরা টুরমালিনের নাম শুনেছো এই টুরমালিন কেলাস এগুলো সবই কিন্তু হবে এই দুটোই কিন্তু ঋণাত্মক কেলাস পরীক্ষায় তোমাদের দুটো সংজ্ঞা উদাহরণ কি শর্ত কিংবা কখন বলা হয় সেগুলো লাগবে এই শর্ত গুলো তোমাদের লিখতে হবে এখানে দেখতে পাচ্ছ অর্ডিনারি রশ্মির বেগ কিন্তু বেশি এক্সট্রা অর্ডিনারি রশ্মি থেকে অর্থাৎ সাধারণ যে রশ্মিটা তার গতিবেগটা বেশি তাহলে সরি গতিবেগটা বেশি বলা হয়েছে এই ক্ষেত্রে তার মানে কার বেশি না এক্সট্রা অর্ডিনারি বেশি আর প্রতিসরাঙ্ক কার বেশি না অর্ডিনারি বেশি এটা মাথায় রেখো তোমরা তোমরা দেখবে বইতে তো সেকেন্ড পয়েন্ট রয়েছে এক্সাম্পল রয়েছে টুরমালিন টুরমালিন হচ্ছে জটিল সিলিকেট জাতীয় যৌগ যেটা রয়েছে বইতে তোমরা এটা পড়বে আর ক্যালসাইট আমি আগেই বলেছি যেটা এখানে উদাহরণ দিচ্ছিলাম আমরা সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি তো এটা তোমরা পড়বে এরপর আমরা আর দুটো জিনিস আমাদের পড়তে হবে সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে প্রথম যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে আলোক অক্ষ যেটাকে আমরা বলি অপটিক অ্যাক্সিস এক নম্বরের প্রশ্ন লাগতে পারে এখানে শর্ট প্রশ্ন রয়েছে তো আলোক অক্ষ কি না আলোক অক্ষ হচ্ছে একটা নির্দিষ্ট দিক একটা মানে একটা পার্টিকুলার অক্ষ তা না অনেকগুলো একটা নির্দিষ্ট দিক সেই বরাবর যদি আমরা 50টা লাইন টেনে দিই সবগুলোই আলোক অক্ষ হবে একটা পার্টিকুলার ডিরেকশন হচ্ছে আলোক অক্ষ যে দিক বরাবর ও রশ্মি এবং ই রশ্মি বেগ একই অর্থাৎ দুজনের জন্য প্রতিসরাঙ্ক কেলাসে যে প্রতিসরাঙ্ক দুটো কিন্তু একই অর্থাৎ ঘুরিয়ে বলতে পারি যে ডিরেকশন কিংবা যে অক্ষ বরাবর আলোর দিক প্রতিসরণ ঘটে না কারণ দুটোর গতিবেগ একই হলে দুজন আলাদা হতে পারবে না তো দুজন আলাদা না হওয়া মানে দিক প্রতিসরণ ঘটবে না তাহলে আমরা সংজ্ঞা হিসেবে বলতে পারি একটা নির্দিষ্ট দিক কিংবা অক্ষ যে বরাবর আলোর দিক প্রতিসরণ হয় না সেই বরাবর এই মিউ ইকুয়ালস টু ভি হবে আর মিউ ইকুয়ালস টু মিউ ই হবে এটাতে শর্ট প্রশ্ন রয়েছে এই যে আলোক অক্ষ বরাবর ও রশ্মি এবং ই রশ্মির মধ্যে গতিবেগের পার্থক্য কত পার্থক্য তাহলে শূন্য হবে তা বইতেও দেখা রয়েছে আপতিত রশ্মি যে দিক বরাবর কেলাসে আপতিত হলে কেলাসের মধ্যে কোন দ্বিপ্রতিসরণ হয় না অর্থাৎ যে বরাবর আলো পড়লে আলোর দ্বিপ্রতিসরণ হয় না তার মানে
এই বরাবর একই গতিবেগ নিয়ে যায় তাহলে গতিসংক্রান্ত কোনো পরিবর্তন হচ্ছে না তাই এটা হচ্ছে স্পেশাল কিংবা একটা নির্দিষ্ট অভিমুখ নেক্সট যেটা আমাদের জানতে হবে যেটা আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর রয়েছে সেটা হচ্ছে একাক্ষ এবং দ্বিঅক্ষ প্রতিসারক রাশি তাহলে নাম থেকেই বুঝতে পারছো একাক্ষ আর দ্বিঅক্ষ যদি কেউ বলে তাহলে যে কেলাসের একটা মাত্র আলোকীয় অক্ষ রয়েছে কিংবা আমরা যেটাকে আলোকক্ষ বলি তাকে একাক্ষ কেলাস বলা হয় আর যার দুটো রয়েছে অর্থাৎ দুটো আলোকক্ষ রয়েছে তার দুটো পার্টিকুলার ডিরেকশন রয়েছে তাদেরকে দ্বিঅক্ষ বলা হয় তাহলে একাক্ষটা সবচেয়ে সহজ কারণ হচ্ছে আমরা এখনই ক্যালসাইটের নাম তোমরা পড়লে আর তোমরা এখনই কোয়ার্জের নাম পড়লে যেটা ধনাত্মক কেলাসে ছিল তাহলে এটা আমরা বুঝতেই পারছো যে ক্যালসাইট আর এই কোয়ার্জে পড়েছিল ধনাত্মক এগুলো হচ্ছে একাক্ষ দ্বিঅক্ষের ক্ষেত্রে আমরা সবচেয়ে সহজ হবে কপার সালফেটটা তো তোমরা বইতে দেখবে দুটোই নাম লেখা রয়েছে তোমরা মাথায় রাখবে কিন্তু এই ক্যালসাইট কোয়ার্জ আর ক্যালসিয়াম মানে তো তোমরা জানোই এটা যেটা আমি শুরুতে বললাম ক্যালসিয়াম কার্বনেট আর কোয়ার্জ হচ্ছে আমাদের সিলিকন অক্সাইড এটা দিয়ে তৈরি তাহলে এইটা হচ্ছে একাক্ষ দ্বিঅক্ষ শর্ট প্রশ্নের জন্য কাজে লাগতে পারে তাহলে এই ভিডিওতে আমরা এই প্রতিসরণ আলোচনাটা শেষ করছি নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের থিওরি শেষ করব দ্বিরাগত্ব ধর্ম পড়ব অর্থাৎ যেরকম আমরা প্রতিফলন প্রতিসরণ কিংবা দ্বি প্রতিসরণের সাহায্যে সমবর্তিত আলো প্রস্তুত করতে পারছি একইভাবে আরেকটা নতুন ধর্ম বলার একটা ঘটনা রয়েছে সেটা হচ্ছে দ্বিরাগত্ব কিংবা আমরা যেটাকে আমরা বলি এখানে দেখবে রয়েছে যে ডাইক্রোজম তো এইটা কিভাবে হয় সেখান থেকে পোলারেট কিভাবে প্রস্তুত করা হয় যেটা আমরা দেখেছি সানগ্লাসে চশমা দেওয়া হয় ওই চশমার ক্ষেত্রে কিংবা গাড়ির হেডলাইট কিংবা স্ক্রিনে যেটা দেওয়া হয় গাড়ি তো কেন দেওয়া হয় কিভাবে প্রস্তুত করা হয় সেটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করবো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টিল দেন বাই